আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে আমাদের লাইভ ক্লাসটি নেটজনিত সমস্যার কারণে বারবার প্রবলেম হচ্ছিল তো এবার আমরা মোবাইল ডাটা নিয়েছি আমি জানি না এরপরেও আমরা প্রবলেমে পড়ব কি না তো তোমরা আশা করি আমাদের সাথেই থাকবে আমি শ্রেণীর যে সকল বন্ধুরা জয়েন করেছ তোমরা এরই মাঝে দু দুবার প্রবলেম ফেস করেছ আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এখন আমার বিশ্বাস যে তোমরা ঠিক শুনতে পাচ্ছ রাইট আমার সাথে শেয়ার করো কথাগুলো তোমরা কি দেখতে পাচ্ছ আমার বিশ্বাস দেখতে পাচ্ছ আমরা রাউটার বন্ধ করে আমরা এখন মোবাইল ডাটা ব্যবহার করছি তো একটু আমাকে জানাও যে তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ কি না এখন ক্লিয়ার শুনতে পাচ্ছ কি না এবং ভিডিও ক্লিয়ার দেখতে পাচ্ছ কি না একটু জানাবে এর ঘরে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অল ক্লিয়ার ইয়েস স্যার ইমরান ওকে এখন একদম ক্লিয়ার থ্যাংক ইউ মানে খুবই দুঃখের সাথে জানাতে হচ্ছে যে আমাদের এই ক্লাসটি তোমরা ঠিক আছে ক্লাসটি যে এখন যে যেখান থেকে বসে দেখছো যার যার জায়গা থেকে শেয়ার করে দাও যেন বন্ধুরা তোমাদের এই আজকের এই ক্লাসটি দেখতে পায় তো আমি প্রথমেই তোমাদের কাছে কিছু প্রশ্ন রাখবো নিশ্চয়ই প্রশ্ন উত্তরগুলি দিবে একটু বলে নেই আমি আছি তোমাদের গণিত শিক্ষক মোহাম্মদ মুরাদ হোসেন সরকার ঠিক আছে আমরা এখানে বোটটাকে একটু তোমাদের জন্য সাজিয়ে নিয়েছিলাম কিন্তু দুঃখজনক ঘটনা যে আমরা তোমাদেরকে সেই প্রযুক্তি আমরা দিতে পারিনি কারণ নির্জনিত সমস্যা হয়েছে আমাদের এখানে আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই তোমরা একটু প্রশ্নের উত্তর দিবে যে থ্রি টু দি পাওয়ার ফোর থ্রি টু দি পাওয়ার ফোর এর মানে কি থ্রি টু দি পাওয়ার ফোর কেউ কি বলবে আমি একটু কমেন্টসের ঘরে দেখতে চাই যে তোমরা থ্রি টু দি পাওয়ার ফোরকে কী লিখছো থ্রি টু দিপার ফোর কী হবে বলো তো থ্রি কবার গুণ হবে থ্রি হ্যাঁ থ্রি চারবার গুণ হবে তাহলে থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি একদম ক্লিয়ার স্যার ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ উম্মে কুরসুম প্রিয়া তুমি বলেছো এইট্টি ওয়ান ওকে আমরা নিয়ে নিচ্ছি এইটটি ওয়ান থ্রি টু দি পার ফোর তাহলে আমরা এখান থেকে লিখতে পারি থ্রি টু দি পার ফোর ইজ ইকাল টু এইট্টি ওয়ান এখন নিশ্চয়ই তোমরা বলছো যে স্যার এটি তো সূচক তাহলে কি রাইট তাহলে হ্যাঁ প্রশ্ন যাচ্ছে কি তাহলে আমরা আজকে লগারিদম নিয়ে কথা বলছি কি নিয়ে কথা বলছি লগারিদম নিয়ে কথা বলছি ওকে দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ লগারিদম নিয়ে আমরা কথা বলছি থ্যাংক ইউ তো এখন আমি তোমাদেরকে আবার কিছু প্রশ্ন করতে চাই যে প্রশ্নের উত্তর তোমরা কমেন্টস বক্সে চটপটে লিখে দিবে যে শিক্ষক যদি তোমাকে এসে বলে যে স্টুডেন্ট থ্রির পাওয়ার কত হলে এইটটি ওয়ান হবে তোমাকে শিক্ষক এসে বলছে স্টুডেন্ট থ্রির পাওয়ার কত হলে এইট্টি ওয়ান হবে তুমি কি বলবে তুমি বলবে যে স্যার থ্রি পাওয়ার ফোর হলে এইটটি ওয়ান হবে রাইট থ্রি টু দি পাওয়ার ফোর ইজ ইকাল টু এইটটি ওয়ান তাহলে আমরা শিক্ষক ওনার নাম দিয়ে দিলাম লগ শিক্ষক ওনার নাম দিয়ে দিলাম কি লগ এই যে লগ শিক্ষক চলে আসলেন শিক্ষক কী হলেন চলে আসলেন চলে এসে এই থ্রি সূচকের যে বেজ থ্রি লগের বেজও আমরা থ্রি দিলাম এবার শিক্ষক বলতে চাচ্ছেন অর্থাৎ ল শিক্ষকের নাম দিয়েছি কি ল শিক্ষক বলতে চাচ্ছেন থ্রির পাওয়ার কত হলে এইটটি ওয়ান হবে থ্রির পাওয়ার কত হলে এইটটি ওয়ান হবে তুমি কি বলবে তুমি একটু কমেন্সের বক্সে লিখে দাও কমেন্সের বক্সে লিখে দাও হ্যাঁ ফর হবে থ্যাংক ইউ তাহলে তুমি উত্তর দিবে যে স্যার ফর হলে থ্রির পাওয়ার কত হলে এইটটি ওয়ান হবে তুমি বলবে স্যার থ্রি পাওয়ার ফোর হলে এইটটি ওয়ান হবে তাহলে লগ অফ এইটটি ওয়ান বেস থ্রি ইজিক টু ফোর লগ অফ এইটটি ওয়ান বেস থ্রি ইজিকাল টু কত ফোর আবার যখন স্যার চলে যাবে তখন তুমি সূচকীয় রাশিতে কি পরিবর্তন করে নাও থ্রি টু দি পাওয়ার ফোর ইজিকাল টু এইট্টি ওয়ান এখন আমি যদি তোমাকে বলি বাপাসটাতে দেখি যে টু টু দি পাওয়ার ফাইভ ইজ ইকাল টু কত টু টু ফাইভ ইজ টু কত চটপটে লিখে দাও লিখেছ তোমাদের কাছ থেকে আমি কমেন্টস আশা করছি টু টু ফাইভ সমান কত হ্যাঁ বিউটি ঘোষ নওসিন ইমতিয়াজ ওকে ওকে থ্রি টু দিব ফাইভ সমান কত কে বলবে স ইয়াস পাপন আহমেদ বলেছে থার্টি টু থার্টি টু থার্টি টু দুদোনে চার চার দোনে আট আট দোনে ষোলো ষোলো দুগোনে বত্রিশ থার্টি টু পাপু বলেছে থার্টি টু রেহানা আক্তার লুনা ফোর সাবিকুন সামিহা থার্টি টু সৈমন্তী থার্টি টু মুক্তা থার্টি টু থ্যাংক ইউ তাহলে টু টু থ্রি ফাইভ ইজ ইজিক্যাল টু থার্টি টু এটি তো সূচক সূচকীয় রাশি এখন লগ চলে আসলো লগ এসে কি বলবে এই যে লক চলে আসলো হ্যাঁ এটাকে আমরা শিক্ষক দিয়েছি শিক্ষক এসে বলছে এই শিক্ষার্থী বলো টু এর পাওয়ার কত হলে থার্টি টু হবে লগ মূলত সূচকীয় রাশির মান বের করে লগ কি করে সূচকীয় রাশির মান বের করে এখন এখানে আমরা যে লগ লিখেছি টু এর পাওয়ার কত হলে থার্টি টু হয় তুমি দেখেছো টু এর পাওয়ার ফাইভ হলে থার্টি টু হয় তাহলে তুমি এখানে লিখে দিবে কি ফাইভ লিখে দিবে তাহলে লগ অফ থার্টি টু বেস টু ইজ ইকাল টু ফাইভ আবার যদি লগ সরে যায় তাহলে সূচক আগের মতো দাঁড়াবে তাহলে কি হবে এখানে টু টু দি পাওয়ার ফাইভ ইজ ইকাল টু থার্টি টু শিক্ষার্থীবিন্দু লক্ষ্য করো লগের উপর ডিপেন্ড করে লগ যখন আসে তখন লগ এই ভিত্তির পাওয়ার খুঁজে থ্রির পাওয়ার কত হলে এইটটি ওয়ান হবে থ্রির পাওয়ার কত হলে এইটটি ওয়ান হবে থ্রি পাওয়ার ফোর হলে এইটটি ওয়ান হয় থ্রি পাওয়ার ফোর হলে এইটটি ওয়ান হবে লগ খুঁজছে টু এর পাওয়ার কত হলে থার্টি টু হবে টুয়ের পাওয়ার ফাইভ হলে থার্টি টু হবে আবার লগ যখন সরে যাচ্ছে তখন এই জায়গার স্থান বিনিময় করছে খুব মজার ব্যাপার না লক যখন সরে যাচ্ছে তখন এই জায়গাটা কী হয়ে যাচ্ছে স্থান বিনিময় করছে দেখো ফোর চলে আসছে থ্রির উপর পাওয়ার আর ফোরের এখানে চলে যাচ্ছে একটি ওয়ান কেমন লাগছে ব্যাপারটি বলো তো ইয়াস তাহলে তোমরা একটু এটি চটপটে তুলে নাও বা স্ক্রিনশট দিয়ে নাও চটপটে তুলে একটু স্ক্রিনশট দিয়ে নাও আমাদের এটা লাগবে ওকে আমি ভোট মুছে দিচ্ছি তাহলে আমরা একটা সূত্র জেনে নিলাম যে লগ যখন আসবে তখন সে কি করে সূচকীয় রাশির মান খুঁজে বেড়ায় আবার আবার কি যখন লগ সরে যাবে তখন কি হয় সূচকীয় রাশির মানটি আগের মতো হয়ে যায় অর্থাৎ স্থান বিনিময় করে কি করে স্থান বিনিময় করে তাহলে আমরা কিন্তু এখান থেকে লিখতে পারি তোমরা একটু খুব ঠান্ডা মাথায় যদি ফলো করো তাহলে আমরা এখান থেকে লিখতে পারি লগ অফ এ টু থেকে এম ইকাল টু এক্স যখন হবে আমি একটু দেখাচ্ছি লগ অফ এম আর আমরা ভিত্তি দিয়ে দিলাম এক্স ইকাল টু যখন এন বলবো তখন লগ যখন সরে যাবে তাহলে এক্সের উপরে আসবে এন আর এই জায়গাতে চলে যাবে কি এম ওকে তাহলে এই ব্যাপারগুলো তোমাদের খেয়াল রাখতে হবে এবং এই সূত্রটি আমরা ব্যবহার করব তো আজকে আমরা শুরুতেই নেটজনিত প্রবলেমের কারণে আমাদের সেই প্রযুক্তি আমরা ব্যবহার করতে পারিনি তাতে কোনো সমস্যা নেই আমরা আমরা এখন এখানে কি করব। এখানে আমরা চটপটে প্রশ্নের উত্তর দিব এবং সেগুলো আমরা করতে থাকবো একটু সময় আমাদেরকে দেখতে হবে তো আমরা তোমাদেরকে কয়েকটি সূত্র এখন যেহেতু আমরা তোমাদের জন্য একটা প্রস্তুতি নিয়ে রেখেছিলাম বলে আমরা একটি সূত্র আলোচনা করলাম আরও একটি সূত্র আমরা আলোচনা করব। তোমাদের সামনে তো এটি একটু আমরা জেনে নিই লগ লগ এখানে আমরা ভিত্তি যাই দেই না কেন এম ইন্টু এন টু আমরা লিখব লগ এম প্লাস লগ এন এই সূত্রটি আমরা প্রয়োজনে নেক্সট ক্লাসেও আমরা দেখব সমস্যা নেই লগ এম ইন্টু এন গুণের সাথে একটা যোগের সম্পর্ক তোমরা সবসময় জানো ভাগ এবং বেগের সাথে একটা কি আছে সম্পর্ক আছে গুণ এবং যোগের সাথে একটা কি আছে সম্পর্ক আছে তাহলে লগ এম ইন্টু এন ইজিক টু লগ এম প্লাস লগ কি এন ভিত্তি যখন থাকবে না তখন আমরা টেন ভিত্তিক ধরে নিব কত ভিত্তিক ধরে নিব টেন ভিত্তিক ধরে নিব আচ্ছা তাহলে এই সূত্রটি আমাদের একটু কাজে লাগবে এই সূত্রটি কাজে লাগবে আরেকটি ব্যাপার তোমরা একটু ফলো করো আমি বলছি লগ টু 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 কিউব দিলাম আর এখানে বেস দিয়ে দিলাম এ এখন তোমরা আমাকে বলবে তোমরা আমাকে বলবে যে একটু বার গুণ হবে চটপটে কমেন্টস বক্সে লিখে দাও লগ ভিত্তি হচ্ছে আমার এ একটু কয়বার গুণ হবে চটপটে আমি তোমাদের কাছে আসা যাচ্ছি কয়বার গুণ হবে হ্যাঁ ইয়াস এখানে একটু গুণ হবে তিনবার এক দুই তিন টু গুণ হবে এ টি এম গোলাম সারোয়ার তিনবার নুসরাত জামান তিনবার পাপন আহমেদ তিনবার থ্যাংক ইউ তোমরা সুন্দর আমাদের সাথে অংশগ্রহণ করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই টু পাওয়ার থ্রি দেখে তুমি বুঝতে পারছো যে এটি তিনবার গুণ হবে এবার আমরা কিন্তু মাত্র একটি সূত্র নিয়ে কথা বলেছি কি সূত্র সেটি সেটি হচ্ছে যখন গুণ থাকবে তখন যোগ হবে তাহলে এখানে কিন্তু আমরা কি ইন্টু দেখতে পাচ্ছি গুণ দেখতে পাচ্ছি তাহলে কি লক টু প্লাস লক টু প্লাস লক টু তাহলে আমরা এখানে লিখবো কি লক টু প্লাস লক টু প্লাস লক টু আর ভিত্তি আমাদের কত ভিত্তি হচ্ছে আমাদের এ এবার আমি যদি বলি এই যে লক টু কয়টি এখানে বলো তো এখানে এক দুই তিন আমরা এখানে লিখব লক টু কি লগ অফ টু বেস এ তিনটি একটি দুটি তিনটি কয়টি তিনটি তিনবার লিখেছ থ্যাংক ইউ নাসিমা আক্তার থ্যাংক ইউ শাকিল আক্তার থ্যাংক ইউ তিনবার তোমরা চমৎকার করে উত্তর দিয়েছ তবে এখান থেকে একটি সূত্র আবিষ্কার করা হয়ে গেল। তোমাদের মাধ্যমেই সেই সূত্রটি আমরা আবিষ্কার করে নিলাম কি লক্ষ্য কর এই পাওয়ারটি সামনে চলে আসে দেখতে পেয়েছ পাওয়ার কোথায় চলে আসে সামনে চলে আসে পাওয়ার কোথায় চলে আসে সামনে চলে আসে তাহলে আমরা এখন থেকে যদি আমরা পাওয়ার দেখি সে পাওয়ারটি কোথায় নিয়ে আসবো সামনে নিয়ে আসব। এবার আরও একটি প্রশ্ন তোমাদেরকে আমি করতে চাই সবাই বলবে লগ এর পাওয়ার কত হলে এ হবে কে বলবে লগ এর পাওয়ার কত হলে এ হবে জানতে চাই তোমাদের কাছে লগ এর পাওয়ার কত হলে এ হবে এনিওয়ান ওয়ান ইয়েস ওয়ান পাপ্পু বলেছে ওয়ান হলে আচ্ছা ফাইন থ্যাংক ইউ পাপন আহমেদ ওয়ান বলেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ এর পাওয়ার ওয়ান হলি কেবল মাত্র এ হবে এর পাওয়ার ওয়ান হলি কেবল মাত্র এ হবে তাহলে এটি একটি সূত্র তোমরা আবিষ্কার করলে এখন তোমরা কিন্তু বলেছো আমি কিছু বলে দিইনি তোমরা কিন্তু কমেন্টস বক্সে বলেছ যে এর পাওয়ার ওয়ান হলে কি হবে এ হবে তাহলে আমরা এটি একটি সূত্র লিখব লগ অফ এ বেজ এ ইজ টু ওয়ান যখন এই জায়গাটি মিলে যাবে তখন আমরা কত লিখব ওয়ান লিখব ওয়ান লিখবো ওকে শিক্ষার্থী বন্ধুরা তোমরা আশা করছি তুলে নিয়েছো অথবা স্ক্রিনশট দিয়েছ আমরা এবার বোর্ডে কিছু সাজিয়ে রেখেছিলাম তোমাদের জন্য প্রশ্ন এই প্রশ্নগুলো আমরা একটু তোমাদেরকে নিয়েই করবো অবশ্যই আমার থেকে তোমাদের অংশগ্রহণ একটু বেশি থাকতে হবে আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি যে এখানে লক্ষ্য করো এ হচ্ছে লগ আমাদের ভিত্তি বা বেজ হচ্ছে থ্রি আমরা একটি ওয়ানকে কত লিখতে পারি একটু মৌলিক গুণনীয়কে ভাঙ্গত আমরা লিখতে পারি থ্রি টু দি পাওয়ার ফোর যেটা আমরা শুরুতেই বলেছি থ্রি টু দি পাওয়ার ফোর এবার তোমরা কিন্তু মাত্র একটি সূত্র আবিষ্কার করলে কি সূত্র আবিষ্কার করলে যে এই যে পাওয়ারটি এই পাওয়ারটি কোথায় চলে আসে এই পাওয়ারটি কোথায় চলে আসে ইয়াস সামনে চলে আসে তাহলে এই পাওয়ারটি সামনে চলে আসবে এখানে হবে ফোর এখানে হবে লগ অফ থ্রি বেস থ্রি আর মাত্র আমরা শিখে নিলাম যে লগ অফ থ্রি বেস থ্রি যখন একই রকম হয়ে যাবে তার মান হবে কত ওয়ান যখন একই রকম হয়ে যাবে তার মান হবে কত ওয়ান তাহলে এটি যদি একটি প্রশ্ন হয় এটির আনসার হবে ফোর একটু তোমাদের জন্য আরেকবার আমরা রিপিট করছি এখানে লগ অফ থ্রি টু বার ফোর এটি ওয়ানকে থ্রি টু বার ফোর লেখা যায় আমরা জানি যে পাওয়ার সামনে চলে আসে সামনে চলে আসলো ফোর লগ অফ থ্রি বেস থ্রি আর এখানে যখন থ্রি থ্রি মিলে গেল তখন তুমি লগ অফ থ্রি বেস থ্রি এটাকে কত লিখবে ওয়ান লিখবে তাহলে ফোর ইন্টু ওয়ান যার মান হচ্ছে কত ওয়ান ওকে আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ আর এই পাশে আমরা একটু ডান পাশে তোমাদেরকে তাকাতে বলবো একটু এখান থেকে জটিল আমরা এখানে লক্ষ্য করে লিখছি লক আমাদের ভিত্তি বা হচ্ছে ফোর আকারে লিখতে পারো টুকে আমরা ফোর লিখতে চাই বাট কিভাবে আমরা ফোর লিখব কিভাবে ফোর লিখব ওকে আহ লোপা ফোর আনসার তো ওটা আগেরটা আমরা আসলে মূলত এটা চাচ্ছিলাম হ্যাঁ ফাইন এটি আমরা রুটুবার ফোর লেখলে আমরা টুকে রুটুবার ফোর লিখে দিতে পারি টুকে রুটুবার ফোর লিখে দিতে পারি তাহলে এখানে হচ্ছে লগ অফ এখানে ফোরের এর পাওয়ার হচ্ছে কত হাফ তাহলে লগ অফ এখন তোমাদের সাথে আলোচনা হয়েছে আজকে যে এই যে এখানে যে পাওয়ারটি আমরা দেখতে পাচ্ছি এই পাওয়ারটি কোথায় চলে আসবে এই পাওয়ারটি চলে আসবে সামনে এই পাওয়ারটি কোথায় চলে আসবে সামনে চলে আসবে তাহলে আমরা এখানে পাওয়ারটি সামনে দিচ্ছি এখানে লিখছি লগ অফ ফোর বেস ফোর এখানে লিখছি হাফ ইন্টু ওয়ান তাহলে এটি যদি একটি প্রশ্ন আসে তোমাদের পরীক্ষায় এটির মান হবে কত হাফ এটির মান কত হবে হাফ হবে এবার এইটি তোমার সাথে সাথে কিন্তু আমার সাথে তুলে নিবে এবার দেখো এখানে যে প্রশ্নটি আছে এটি আমরা কিন্তু সূত্র প্র্যাকটিস করছি মূলত আমরা কী প্র্যাকটিস করছি মূলত সূত্র প্র্যাকটিস করছি তাহলে এখানে আমরা লিখছি লগ আমাদের ভিত্তিতে ফাইভ দেখতে পাচ্ছি এই যে ফাইভ দেখতে পাচ্ছি এই ফাইভের পাওয়ার কত ফাইভের পাওয়ার কত কে বলবে ফাইভের পাওয়ার হচ্ছে ওয়ান থার্ড ফাইভের পাওয়ার হচ্ছে ওয়ান থার্ড আর এই পাওয়ারটি কোথায় চলে আসবে এই পাওয়ারটি চলে আসবে কোথায় সামনে চলে আসবে তাহলে এটি যদি আমাদের সামনে চলে আসে আমরা এখানে লিখছি ওয়ান থার্ড আর এখানে লিখছি লগ অফ ফাইভ বেজ ফাইভ তোমরা আজকে আমার সাথে বলেছ যে যখন লগ অফ ফাইভ এবং বেজও ঠিক একই হবে তখন তার মান লিখবে ওয়ান তাহলে এটির অ্যান্সার হবে কত ওয়ান থার্ড এটির অ্যান্সার হবে কত ওয়ান থার্ড লক্ষ্য করো ঠিক এটির মতো করি এই প্রশ্নটি এটির মতো প্রশ্ন এটি হ্যাঁ থ্যাংক ইউ লাইলা রহমান থ্যাংক ইউ ফাতেমা বেগম আচ্ছা ওকে তো আমরা এবার এই প্রশ্নের মতো করি এই প্রশ্নের উত্তরটি দেখবো লক্ষ্য করো আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি এখানে ভিত্তি থ্রি এই যে থ্রি দেখতে পাচ্ছি এই থ্রির পাওয়ার কত বলো তো থ্রির পাওয়ার হচ্ছে কত বলবে থ্রির পাওয়ার হচ্ছে ওয়ান থার্ড ইয়াস আলভি আলভি তোমাকে কংগ্রেচুলেশন কোলি ওয়ান থার্ড থ্যাংক ইউ তোমরা চমৎকার করে সাড়া দিচ্ছ এটি হচ্ছে ওয়ান থার্ড আর এই পাওয়ারটি কোথায় চলে আসবে সামনে চলে আসবে তাহলে আমরা সামনে বসিয়ে দিই এটি হচ্ছে ওয়ান থার্ড আর এখানে হচ্ছে লগ অফ থ্রি বেস ফ্রি দেখো একই রকম কিন্তু এটির মান কত এটির মান হচ্ছে ওয়ান তাহলে আমরা এখানে লিখবো ওয়ান থার্ড এটি অ্যান্সার এটির অ্যান্সার কত ওয়ান থার্ড এখন এখানে দুটি বাকি থাকলো তোমাদেরকে নিয়ে করবো কিন্তু আমার সাথে কিন্তু মোবাইল আছে আমি দেখব তোমাদের রেসপন্স চটপটে রেসপন্স হচ্ছে কিনা এখানে আমরা লিখছি ভিত্তি তো ফাইভ লিখবো এই ফাইভের উপর তোমরা একটু আগে বলেছ পাওয়ার হচ্ছে ওয়ান থার্ড আর এই ফাইভের পাওয়ার হচ্ছে কত হাফ এখন আমরা এখানে ভিত্তি ফাইভ সূচকের নিয়ম দুটি ফাইভ গুণ আছে পাওয়ার কি হবে দুটি ফাইভ ভিত্তি ফাইভ পাওয়ার কি হবে সূচকের নিয়ম গুণ থাকলে যোগ হয় তাহলে আমরা এখানে ফাইভ লিখবো ওয়ান থার্ড প্লাস হাফ ওয়ান থার্ড প্লাস কি লিখবো হাফ লিখবো তারপরে এখানে আসলো আমাদের লগ অফ ফাইভ লগ অফ ফাইভ এখানে লগ অফ ফাইভ বেজ ফাইভ এখানে লসও করলে তিন দুগুণে ছয় তিন আর দুই ফাইভ এখন এই পাওয়ারটি কোথায় আসবে এই পাওয়ারটি চলে আসবে সামনে চলে আসবে তাহলে আমরা এখানে লিখছি ফাইভ বাই সিক্স লগ অফ ফাইভ বেজ ফাইভ এখানে ফাইভ বাই সিক্স হ্যাঁ তোমরা লগ অফ ফাইভ বেজও ফাইভ দেখতে পাচ্ছ অবশ্যই ওয়ান লিখে দিবি তাহলে এটি হচ্ছে ফাইভ বাই সিক্স এই প্রশ্নের উত্তর হচ্ছে ফাইভ বাই সিক্স যদি এই প্রশ্ন পারো এই প্রশ্ন তোমরা পারবি এই প্রশ্নের তোমাদের কাছ থেকে বেশি আশা করবো আমি এই প্রশ্নের আশা তোমাদের কাছ থেকে আমি করছি মোবাইল কিন্তু আমার হাতে মোবাইল কিন্তু আমার হাতে লক্ষ্য কর এ হচ্ছে লগ এখানে বেজ হচ্ছে সেভেন এই সেভেনের উপরে পাওয়ার কত চটপটে লেখে দাও সেভেনের উপর পাওয়ার কত স এটি হবে কত ফাইভ বাই টু আর এই সেভেনের উপরে পাওয়ার কত এই সেভেনের উপরে পাওয়ার হচ্ছে হাফ দেখো এই প্রশ্ন আর এই প্রশ্ন কিন্তু সেম শুধু এখানে ফাইভ আছে এখানে সেভেন আছে এখানে তিনতম মূল এখানে পাঁচতম মূল এবার তোমরা আমাকে বলবে এই দুটি সেভেনের একটি সেভেন পাওয়ার দুটি কী হয়ে যাবে সেভেন তো ভিত্তি মিলে গেল গুণের কারণে পাওয়ার দুটি কি করবে তোমরা ইয়াস পাওয়ার দুটি যোগ করবে পাওয়ার দুটি যোগ করবে আফ্রিদা আমির বুঝলাম না আমার নেট খারাপ আমার নেট খারাপ তোমার নেট খারাপ যদি তুমি এখন দেখে থাকো তাহলে আমি আবার একটু রিপিট করছি তুমি যদি তোমার নেট যদি এখন ভালো হয়ে থাকে আমি আবার তোমার জন্য একটু রিপিট করছি এখানে এই সেভেন তার পাওয়ার হচ্ছে ফাইভ বাই টু এই সেভেন তার পাওয়ার হচ্ছে হাফ যেহেতু ভিত্তি মিলে গেল ভিত্তি মিলে যাওয়ার কারণে আমরা পাওয়ারগুলো কি করে দিব যোগ করে দিব তাহলে এখানে ফাইভ বাই টু প্লাস আর এখানে কত হবে হাফ হবে তারপরে আমরা এখানে লিখবো লগ এখানে সেভেন এখানে লগ অফ সেভেন বে সেভেন এটি লস কত কে বলবে একটু সরি এখানে আমরা একটু ভুল লিখেছি এখানে আমরা একটু ভুল রেখেছি সবাই একটু দেখো এটা হচ্ছে পাওয়ার হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই ফাইভ এটি হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই ফাইভ তাহলে ওয়ান ডিভাইড বাই ফাইভ এটি লসক হচ্ছে দশ তাহলে পাঁচ আর দুই হচ্ছে সেভেন এই পাওয়ারটি কোথায় চলে আসবে এই পাওয়ারটি চলে আসে সেভেন ডিভাইডেড বাই টেন আর এখানে আসবে লগ অফ সেভেন বে সেভেন আমরা একটু দেখি সবাই এই জায়গাটি আমরা একটু দেখি এই জায়গাতে আমাদের একটু মিসিং ছিল সেভেন তার উপর পাওয়ার হচ্ছে ওয়ান ডিওট বাই ফাইভ এটা হচ্ছে ওয়ান ডিওট বাই টু দুটি সেভেনের একটি সেভেন যখন আমরা লিখবো সূচকের কারণে সূচকের নিয়ম গুণ থাকলে পাওয়ার যোগ হয় পাওয়ার যোগ করে দিয়েছি পাঁচ আর দুই লসক হবে দশ আর এখানে পাঁচ আর দুই যোগ করলে হবে সেভেন সেভেন ডিভাইড বাই টেন সামনে আসবে লগ অফ সেভেন ডিভাইডেড বাই সেভেন তাহলে আমরা এখানে লিখব সেভেন ডিভাইডেড বাই টেন ইন্টু ওয়ান ইজিক্যাল টু সেভেন ডিভাইডেড বাই টেন এটির অ্যান্সার হবে কত সেভেন ডিভাইডেড বাই টেন এটির অ্যান্সার হবে কত সেভেন ডিভাইডেড বাই টেন শিক্ষার্থী বৃন্দ তোমরা আসলে আমরা এতক্ষণ যা করলাম সেই জিনিস কিন্তু আমরা এখানে খুব ঠান্ডা মাথায় খেয়াল করবে যে আমরা কিন্তু এখানে শুধু সূত্রের প্রয়োগ করলাম সূত্রের প্রয়োগ করতে করতে আমাদের প্রশ্নের কিছু উত্তর হয়ে গেল লক্ষ্য করো এটি আমরা করে ফেলেছি একের ক আমরা কিন্তু মূলত সূত্রের প্রয়োগ করেছিলাম আর এটি আমরা করেছি একের খ আমরা কিন্তু মূলত সূত্রের প্রয়োগ করেছিলাম আর আমাদের প্রবলেম হয়ে গিয়েছে এটি করেছিলাম আমরা একের উম আমরা মূলত সূত্রের প্রয়োগ করেছিলাম আর আমাদের অঙ্ক কি হয়ে গেছে আর এটি মূলত করেছিলাম একের গ আমরা সূত্রের প্রয়োগ করেছিলাম আর অটোমেটিক আমাদের পাঠ্য বইয়ের অঙ্ক কি হয়ে গেল এবার তোমাদের সাথে আমার একটু কিছু কথা থাকবে সেই কথাগুলো তোমরা আমাকে কমেন্টস বক্সে জানাবে যেমন আমি যদি তোমরা একটি স্ক্রিনশট দিয়ে নিতে পারো আমি যদি তোমাদেরকে এই জায়গাটুকু মুছে দেই। খুব ঠান্ডা মাথায় ফলো করবে এই জায়গাটুকু যদি আমি কি মুছে দেই হ্যাঁ এখানে আমরা মুছে দিয়েছি আর এখানে আমরা এই যে দাগগুলো আছে না এই দাগগুলো আমরা মুছে দিতে চাই শুধু দাগগুলো আমরা কি মুছে দিতে চাই এবার খুব ঠান্ডা মাথায় ফলো করতে হবে যে এই ধরনের ছোটো ছোটো অঙ্ক তো তোমাদের সৃজনশীলে চার কখনো আসবে না এরকম একটি ছোটো প্রশ্ন কি চার আসবে কখনই না তাহলে কীভাবে আসবে এই ধরনের প্রশ্নগুলো যোগ বিয়োগ ভাগ, তিনটি চারটি একত্রে করে দেওয়া হবে সৃজনশীলে মনে রাখবে এই ধরনের প্রশ্নগুলো ছোটো ছোটো প্রশ্নগুলো তিনটি চারটি প্রশ্ন একসাথে গুণ ভাগ যোগ বিয়োগ করে দেওয়া হবে যেমন আমি যদি এখনই তোমাদেরকে বলি যে এখানে আমরা মাইনাস দিব আর এখানে প্লাস দিব তোমরা কি পারবে না অবশ্যই পারবে এখানে মাইনাস দিব এখানে প্লাস দিব পারবে না ইয়াস এখানে মাইনাস দিব এখানে প্লাস দিব এখানে মাইনাস দিব এখানে প্লাস দিব। এইখানে মাইনাস দিয়ে দিব আর এখানে কি দিয়ে দিব প্লাস দিয়ে দিব। তাহলে এখানে হবে মাইনাস ওয়ান থার্ড আর এখানে হবে প্লাস হাফ তাহলে এখানে হলো লক্ষ্য করো দশ তিন আর দুই দশ তিন আর দুই কত লসঘু হচ্ছে তিরিশ কত তিরিশ আমরা একটু লিখে দেই আমরা এখানে লসঘু থার্টি লিখে দিলাম এখানে লিখে দিলাম থার্টি দশ দিয়ে কেটে দাও তিন হয় তিন সাতা একুশ তিন দিয়ে কেটে দাও তিন দশে তিরিশ দশ ওকে দশ আর এখানে দুই দিয়ে তিরিশকে কেটে দাও হয় পনেরো পনেরোকে পনেরো তোমরা একটু আমাকে বলবে তোমরা আমাকে একটু বলবে যে একুশ টোয়েন্টি ওয়ান মাইনাস টেন প্লাস ফিফটিন যোগ্য করল করলে কত হয় আমি জানতে চাই তোমাদের কাছে ইয়েস কমেন্টস বক্সে আছো তোমরা তোমাদের কাছে জানতে চাই কত হয় টোয়েন্টি ওয়ান মাইনাস টেন প্লাস ফিফটিন ওকে লিজা তুমি লসগু বলেছ থার্টি ওকে টোয়েন্টি সিক্স থ্যাংক ইউ অপ্পো তুমি বলেছো টোয়েন্টি সিক্স আমি লিখে নিলাম টোয়েন্টি সিক্স তোমাকে কংগ্রেচুলেশন তুমি সুন্দর বলেছ আর এখানে হয় থার্টি এখন আমরা যদি দুই দিয়ে ভাগ করে দেই দুই দিয়ে যদি ভাগ করে দেই কত হবে বলো তো একটা হবে থার্টিন আরেকটা হবে কত ফিফটিন একটা হবে থার্টি একটা হবে থার্টিন আরেকটা হবে কত ফিফটিন তাহলে এই যে আমরা একটি প্রশ্ন বানালাম তোমাদেরকে নিয়ে মাইনাস দিয়ে প্লাস দিয়ে এই প্রশ্নটি মূলত তোমাদের পাঠ্য বইয়ের চারের খ নাম্বার তার মানে দেখো আমরা কি সূত্র তৈরি করতে 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 আমরা আরও একটি প্রশ্ন করে ফেলেছি একে তো সব করেই ফেললাম তারপরে চারেরও খ করে ফেলেছি হ্যাঁ তারপরে খুব একটা বেশি নেই নেক্সট ক্লাসে আমরা পরবর্তী সবগুলো শেষ করব আশা করি তো তোমরা আজকে আমাদের যান্ত্রিক ত্রুটি ছিল আমাদের নেটজনিত প্রবলেম ছিল তারপরেও তোমরা যারা ঠিকমতো অপেক্ষা করেছ এই ক্লাসের জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আগামী ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই লাইভ ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম